উত্তর পূর্ব ভারতের এক স্বর্গরাজ্য সিকিম, এবং তারই অনেক অংশ ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। আগেও বলেছি, এখনও বলছি, সিকিম একবারে কমপ্লিট ঘোরা সম্ভব নয়। গত 3 বছরে পরপর 3 বার আমি সিকিম ঘুরেছি এবং তারপরেই শুরু করেছি সিকিমের এই সিরিজ। আজ এই সিরিজের প্রথম পর্ব। আজকে আমরা ভ্রমণ করব ইস্ট সিকিম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওটা হতে চলেছে সিকিমের, ইস্ট সিকিমের জুলুকের উপর। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক দেখেছো, আমার চারিদিকে যেটা দেখতে পাচ্ছ সেগুলো টোটালি সাদা, মানে টোটালি বরফ। চারিদিকে বরফে, স্নোতে ভরে গেছে। এখন রাস্তার উপরে আছি। টোটাল ভিডিও যদি তুমি দেখো তাহলে এখানকার এক্সপিরিয়েন্স সম্পর্কে জানতে পারবে, কীভাবে এসেছি, কতটা টাফ ছিল এখানকার আসা, এবং তোমরা কীভাবে আসবে, কোথায় থাকবে, কোথায় যাবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো। দেখতে দেখতে এখানে মানে মেঘে চারিদিক ঢেকে যাচ্ছে এবং মাঝে মাঝে হালকা পাতলা একটা দুটো বরফের ফোটাও পড়ছে, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো এবং এনজয় করতে থাকো। ভিডিওটিকে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের কাছে। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখতে ভুলো না, কারণ এরকম ধরনের ভিডিও তুমি কিন্তু এখানে পাবে এবং ইনস্টাগ্রামে শর্ট পাবে। শর্ট শর্ট যে ভিডিওগুলো আছে, মানে ইনস্টাগ্রাম রিলসে সঙ্গে ইনস্টাগ্রামে ছবি সমস্ত কিছু তুমি পাবে। তো অবশ্যই ইনস্টাগ্রামে আমাকে ফলো করে রাখতে ভুলো না। তো চলো দেখতে থাকো, এনজয় করতে থাকো। আমরা দেখব আপনি কিভাবে জুলুক পৌঁছাবেন, কোথায় থাকবেন, কোথায় ঘুরবেন, খরচই বা কত, ইত্যাদি ইত্যাদি। তো ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই লিখবেন কবে যাচ্ছেন জুলুক। তো চলুন দেরি না করে শুরু করা যাক। জুলুক সিল্ক রুট ভ্রমণ মোটামুটি 3 নাইটস 4 ডেজের হয়ে থাকে। ফার্স্ট নাইট সিলারিগাঁও, সেকেন্ড নাইট জুলুক, থার্ড নাইট নাথাং ভ্যালি। যদি 4 জন বা 8 জনের টিমে এখানে যান তাহলে পার্সোনাল ক্যাবে করে খুব সুন্দরভাবে জুলুক ঘুরতে পারবেন এবং যার টোটাল কস্ট আসবে বর্তমানে 6,000 থেকে 7,000 টাকার মধ্যে। আমরাও টোটাল ট্যুর প্যাকেজে গিয়েছিলাম 4 জন। যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে আমরা টোটাল বুকিংটা করেছিলাম এবং ঘুরেছিলাম তার নাম্বার ভিডিওর ডেসক্রিপশানে আমি প্রোভাইড করলাম। আপনারা চাইলে ওনাদের সাথে খুব সুন্দরভাবে এই ট্যুরটি করে আসতে পারেন। আমাদের জার্নি শুরু শিলিগুড়ি থেকে। প্রথম দিন আমাদের বুক করা প্যাকেজের ছোট গাড়ি করে বেরিয়ে পড়লাম পদমচেনের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি আমরা যখন যাচ্ছিলাম তখন 72 আওয়ার্সের মধ্যে আরটিপিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট লাগছিল এবং আমরা তৃতীয় দিনে শিলিগুড়ি পৌঁছেছিলাম, তাই সিলারিগাঁওতে আর স্টে করার সুযোগ পাইনি। একদম ডাইরেক্ট বেরিয়ে পড়েছিলাম পদমচেনের দিকে। ফার্স্ট নাইট আমরা পদমচেনেই থাকবো। আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে এগোতে থাকলাম এবং এসে দাঁড়ালাম তিস্তা ভিউ পয়েন্টের কাছে। তো বন্ধুরা, বিষয়টা হলো যে এই জায়গাটায় আমি ঠিক দাঁড়িয়েছিলাম যখন শিটং যাচ্ছিলাম। তো তখন দেখেছিলে যে পুরো মানে ঘোলাটে টাইপের তিস্তা নদী। আমি বলেছিলাম যে শীতকালে তিস্তার রং সবুজ কালারের হয়ে যায়, দেখো সেটা তার প্রমাণ, একদম টোটাল সবুজ। যদিও সূর্য উঠলে আরও ভালো বোঝা যেত, রোদ্দুর নেই তার জন্য বোঝা যাচ্ছে না। তো চলো দেখতে থাকো এবং এনজয় করতে থাকো। আমরা ব্রেকফাস্ট শিলিগুড়িতেই করে নিয়েছিলাম, তাই আজ আর কোথাও দাঁড়াতে হয়নি ব্রেকফাস্ট করার জন্য। আমরা আজ রংপো হয়ে সিকিম প্রবেশ করব এবং এখানেই চলছিল জোরদার চেকিং, আরটিপিসিআর টেস্ট, ডাবল ডোজ ভ্যাকসিন, আইডি কার্ড, ফটো ইত্যাদি সমস্ত কিছু কিন্তু ম্যান্ডেটরি ছিল। যাক, সব কিছুর ফটোকপি এখানে আমরা জমা করে সিকিমে প্রবেশ করলাম। রংপো থেকে বেরিয়ে পড়লাম রংলির উদ্দেশ্যে। সেখান থেকে করতে হবে আপনার পারমিট পদমচেন এবং জুলুক যাওয়ার জন্য। সিকিমে যখনই কোনো রেস্ট্রিক্টেড এরিয়াতে আপনাকে পৌঁছাতে হয় তখনই আপনার প্রয়োজন পারমিট করার, এবং সেই পারমিটে সাহায্য করে আপনার সঙ্গে থাকা ড্রাইভার, যার আগে থেকে কন্ট্যাক্ট থাকে আপনার ট্রাভেল এজেন্সির সাথে। তো সমস্ত কিছু পারমিট এবং পারমিশনের বিষয়গুলি এই ট্রাভেল এজেন্সি এবং ড্রাইভারই কিন্তু সামলে নেয়। অর্থাৎ আপনি যদি কোনো ট্রাভেল এজেন্টের মাধ্যমে যান তাহলে আপনার কোনো ধরনের আর কোনো টেনশন নেওয়ার প্রয়োজন নেই। রংলি থেকে আপনি যদি চান তাহলে আরিতার লেকটা অবশ্যই ঘুরে নিতে পারেন। আরিতার লেকের পাশেও অনেক হোমস্টে আছে, এখানেও অনেকে স্টে করে থাকেন। আরিতারও একটা খুবই সুন্দর জায়গা। তো
তো আপনারা যদি চান তাহলে এই লেকটাও ঘুরে দেখতে পারেন। আমরা রংলি থেকে পদমচেনের দিকে উঠতে শুরু করলাম এবং রাস্তায় এসে দাঁড়ালাম একটা ছোট্ট ওয়াটারফলের কাছে। বন্ধুরা, পদমচেন যাওয়ার আগে আমরা একটা ওয়াটারফলের সামনে দাঁড়ালাম। ছোট ওয়াটারফল, কিন্তু রেইনি সিজনে বা বর্ষাকালে এটা অনেক বড় হয়ে যায় এবং কিউখোলা ওয়াটারফল বলে, এবং ওখান দিয়ে নদীটাও আসছে। এটা এক সাইড দিয়ে নদী আসছে, আর এক সাইড দিয়ে ওই উল্টো সাইড দিয়ে ওপরে দেখতে পাচ্ছ ওখান দিয়ে ওয়াটারফল। এবং এই জলটা আমি তোমাদেরকে দেখাই, এই জলটা হচ্ছে রাস্তার উপর দিয়ে যাচ্ছে। আমরা মোটামুটি একটা নাগাদ পদমচেনে হোমস্টেতে এসে পৌঁছালাম। এখান থেকে জুলুক 20-22 কিলোমিটার এবং সেখানে যাব নেক্সট দিন। পদমচেনে ওই মুহূর্তে খুবই ঠান্ডা ছিল, কিন্তু আমাদের যে হোমস্টে প্রোভাইড করা হয়েছিল সেটি দারুণ সুন্দর। ঠান্ডা খুব একটা বেশি অনুভব হয়নি। সুন্দর ফুলের বাগিচা দিয়ে সাজানো এই হোমস্টে পাহাড়ের কোলে অবস্থিত। এখানকার ব্যালকনিতে দাঁড়িয়ে সম্পূর্ণ পাহাড় দৃশ্যমান। এর রুমগুলিও দারুণ সুন্দর। আমি রুমে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম এবং এদিকে খাবার রেডি হচ্ছে। আমাদের দুটো নাগাদ লাঞ্চ প্রোভাইড করা হলো। একদম গরম গরম টাটকা টাটকা খাবার আমাদের খুবই ভালো লাগলো। এই খাবারগুলি খেতে খুবই সুস্বাদু, আমাদের খিদেও লেগেছিল খুব, তাই সবই খেয়ে নিলাম। পেঁয়াজ, লঙ্কা, লেবু, লেবুটা এটা কমলা লেবু মনে হচ্ছে, দেখ এটা এরকমই লেবু। এটা চাটনি, এটা হচ্ছে ডাল, এটা ডিম, আলু ভাজা, ভাত। আমাদের একটু লেট হয়ে গেছে এবং জিনারা তৈরি করে দিয়েছে, এক ঘন্টার মধ্যে রেডি করে দিয়েছে যাতে ঠান্ডা না হয়ে যায়। জাস্ট ভালো। এই জায়গাটা এতটাই ঠান্ডা যে মনে হচ্ছে যেন এখনই বরফ পড়বে। হোমস্টের মালিকের সাথে কথা বলে জানতে পারলাম যে জুলুকে বরফ পড়েছে, শুনে মনটা আনন্দে ভরে গেল। এখন সারাদিন অনেক কষ্ট হয়ে গেছে, এখন একটু রেস্ট নেব এবং এরপরে রাত্রিবেলা যদি এখানে মানে কি বনফায়ারের ব্যবস্থা করা যায়, কারণ প্রচন্ড ঠান্ডা, যদি বনফায়ারের ব্যবস্থা করা যায় তাহলে অবশ্যই বনফায়ারের ব্যবস্থা করব। তো এখনকার জন্য গুড নাইট। বিকালে একটু রেস্ট নিয়ে আমরা সন্ধ্যায় টি ও স্ন্যাক্স খেয়ে নিলাম এবং রাতে ডিনার সেরে নিলাম। সুদূর কলকাতা থেকে এসেছি তাই আজ খুবই ধকল গেছে, তাই আজ কোথাও ঘোরার কোনো প্ল্যানই করলাম না। বেশি এদিক ওদিক না করে রাতে রেস্ট নিলাম। ডে টু মর্নিংয়ে রুমে চলে এলো চা ও বিস্কুট। যদিও এখানে এখন 3 ডিগ্রি ঠান্ডা, তবুও স্নান করে নিলাম, কারণ বাঙালিরা ভাই স্নান না করে থাকতে পারে না। সকাল সকাল গরম জলে স্নান করে নিলাম এবং এখন পুরোপুরি ফ্রেশ। চা দিয়েছে, চা খাবো, আর ব্রেকফাস্টে বলেছি হয় ম্যাগি নয় পাস্তা, তো আমরা পাস্তা বলেছি, কারণ ম্যাগির থেকে পাস্তাটা একটুখানি পেটে থাকবে। তো পাস্তা খেয়ে আমরা চুলুকের দিকে বেরিয়ে যাবো। যা তা অবস্থা, মানে হেভি ঠান্ডা ভাই, আমি কাঁপছি, দেখো তত তত করে। তো চলো দেখতে থাকো। চা ও বিস্কুট খেয়ে রেডি হয়ে গেলাম, কারণ আমাদের বেরিয়ে যেতে হবে জুলুকের দিকে। জুলুকে বের হওয়ার আগে আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে চলে এলো। ব্রেকফাস্টে দেওয়া হয়েছিল পাস্তা। তো সকাল সকাল পাস্তা চলে এসেছে হোমস্টের এই সুন্দর মনোরম পরিবেশে। গরম গরম পাস্তা জাস্ট অসাধারণ একটা ফিলিংস যোগায়, মানে পাস্তার সসটা দারুণ সুন্দর। এভি লাগছে খেতে। তো তোমরা এসো এবং এনজয় করো এই জায়গাটা, মানে হেভি 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 সুন্দর জায়গা। এখান থেকে আমরা 9টা নাগাদ বেরিয়ে পড়লাম জুলুকের উদ্দেশ্যে। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা আলাদা অনুভূতি অনুভব হচ্ছিল, মনে হচ্ছিল কাশ্মীরের কোনো রাস্তা দিয়ে ওপরের দিকে এগোচ্ছি। আসলে আমরা যখনই কোনো প্রাকৃতিক সৌন্দর্যকে বর্ণনা করি তখনই সেটাকে কাশ্মীরের সাথে তুলনা করি। কিন্তু আপনাকে একটা কথা দিচ্ছি যে গত 3 বছরে সিকিমে গিয়ে আমার এই এক্সপিরিয়েন্স হয়েছে যে আমার মনেই হচ্ছে যে আমি কাশ্মীরের কোনো ভ্যালির উপর দিয়ে যাচ্ছি।
অর্থাৎ আমার কাশ্মীরে না যাওয়ার গ্লানি সিকিমে এসেই মিটে গেছে। যত উপরের দিকে যাচ্ছি ততই কিন্তু পাইন বনে এবং রাস্তার উপর বরফের আস্ত আস্ত আস্তরণ দেখতে পাচ্ছি, অর্থাৎ বুঝতে পারছি ওপরে ভালোই বরফ পড়েছে। বন্ধুরা, এখানেই অসাধারণ এক্সপিরিয়েন্স। জুলুক যেতে পারি আর না পারি জানি না, তবে অন্য সময় নিশ্চয়ই যাবো তোমাদেরকে, মানে তুমি জানো যে যে জায়গাটা আমি কভার করতে পারি না সেই জায়গাটা দ্বিতীয়বার এসে কভার করে যায়। তো এই জায়গাটা কভার হয়তোবা করতে পারবো না, জুলুক যেই পোর্শনটা যেই জায়গাটা সেটা হয়তোবা কভার করতে পারবো না, কিন্তু রাস্তায় যা বরফ পড়েছে ভাই তাই দেখেই পয়সা উঠল। মানে রাস্তাতে যা বরফ পড়ে রয়েছে, আর এত বরফ নাকি এই সময় পড়ে না, তো আমরা খুবই লাকি যে রাস্তাতে বরফ দেখতে পাচ্ছি। আর এটা মানে তুমি আমি নর্থ সিকিমটাও তোমাকে দেখাবো এই টোটাল সিরিজের মধ্যে, নর্থ সিকিম থেকে টোটালি আলাদা যেহেতু রোডটা কনজেস্টেড, হ্যাঁ, এবং রাস্তার পাশ দিয়ে পাইন গাছের ওপর দিয়ে তাছাড়া যে গাছগুলো আছে সেগুলোর ওপর দিয়ে তোমার বরফ পড়ে রয়েছে। ধীরে ধীরে আমরা জুলুকে সেই জায়গাটায় এসে পৌঁছালাম যেই জায়গায় চারিদিকে সাদা হয়ে আছে বরফে। মনটা আমাদের একদম উৎফুল্লিত হয়ে উঠল। লেভেল ভাই, এই জায়গায় তো মানে রাস্তার উপরে এরকম বরফ ভাই, উপরে যেতে পারছি না, কিন্তু সম্পূর্ণ পয়সা উসুল। হাত ফুলবো পরে, কিন্তু বরফগুলো এখানে দেখাতে হবে। তোমরা দেখো, এইবার আমি সম্পূর্ণ দৃশ্যটা দেখাবো, ঠিক আছে? ওই সাইডে দেখো কত সুন্দর দৃশ্য, মানে ওই সাইডে মানে ওই বাড়িগুলো আছে, মানে সেই লেভেলের মানে আমরা যেরকম দেখি আর কি, বরফে পুরো ঢেকে আছে। অ্যাকচুয়ালি নর্থ সিকিমের ওই সাইডটা মানে কি 0 পয়েন্ট বা গুরুদাংমা লেকে ওই সাইডটাতে কিন্তু এরকম বাড়িঘর দেওয়ার নেই, তো মানে এরকম এক্সপিরিয়েন্স নেই। তবে এখানে আছে হোমস্টে আছে, কিন্তু হোমস্টে অবধি উঠতে পারছে না, হেঁটে হেঁটে যেতে পারবো যতটা দিতে পারি, তোমরা দেখতে থাকো। আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে খুব মস্তি করলাম, ফটো তুললাম, ভিডিও করলাম, রিলস বানালাম, অনেক কিছু করলাম। তবে ড্রাইভার আমাদের বলছে যে আজ এখানে থাকা সম্ভব নয়, আবার আমাদেরকে ফিরে চলে যেতে হবে পদমচেনে, কারণ এখানে প্রচণ্ড তুষারপাত হবে আজ রাত্রেবেলা, তাই এখানে কোনো মতেই থাকা সম্ভব নয়। তো তার জন্য ড্রাইভারকে বললাম যে আপনি এখানে নিচের দিকে থাকুন, আমরা একটু ওপরের দিকটা ঘুরে আসি। তো আমরা হাঁটতে হাঁটতে ওপরের দিকে উঠতে থাকলাম, রাস্তায় একটা চায়ের দোকান পড়লো, সেখানে আমরা একটু চা খেয়ে নিলাম। বন্ধুরা, জুলুকে এই জায়গায় প্রচণ্ড ঠান্ডা, তাই এই যে ইয়েটা দেখলাম এখানে একটা দোকান মতো করা আছে, তো ওখান থেকে চা অর্ডার করলাম। চা হচ্ছে 20 টাকা করে আর কফি হচ্ছে 30 টাকা করে, আর যা যা আছে মোটামুটি সমস্ত কিছু। আর এখানে টয়লেটও আছে, তোমরা যেতে পারবে, 10 টাকা করে নিচ্ছে। আর এখানে একটা ভুলু মতো কুকুর আছে, আমি কুকুরটাকে তোমার দেখাই আগে, এই দেখো। দেখো যে দেখাচ্ছে সে লেজ নাড়াচ্ছে, এই যে ভলুটা, এই যে আরেকটা আছে, এরা ভাবছে কি এদিকে এখন খেতে দিতে হবে, কিন্তু টোটাল 5টা আছে, যেই 1টাকে দেবো সেই 5টা চলে আসবে। আমি ঋষভের ভিডিওতে দেখিয়েছিলাম, ঠিক আছে, ঋষভের ভিডিওতে দেখিয়েছিলাম যে খাওয়াচ্ছি, তখন 2-3টে 4টে চলে আমার হাত থেকে কেড়ে কেড়ে খেয়ে নিচ্ছিলো, তবে ওটার থেকে এটার ইয়ে অনেক বড়। হ্যাঁ, তো আমি দেখি রিস্ক নিতে পারি কিনা, তাহলে নিয়ে তোমাদের দেখাচ্ছি, চলো আগে চাটা খাই। দেখুন, বাঙালি হিসাবে চা কিন্তু খুবই দরকার, এনার্জির জন্য। বাবা, চা গরম দিয়েছে, আমি মুখে ঢুকাচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে। চাটা দারুণ হয়েছে, তবে এখন গরম গরমা গরম চা খেয়ে নেওয়া হচ্ছে দরকার, ঠিক আছে? তো দেখতে থাকো, উপরের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, পুরো মেঘে ঢেকে গেছে। আমি জানি এখানে আরও 1-1.5 ঘন্টা ওয়েট করতে হবে, নাহলে আমি যে শটটা নেবো বলেছিলাম সেই শটটাই নিতে পারিনি, মানে ছবি তুলতে যেতে আমার গ্রুপের সব মেম্বারগুলো মানে সবার ছবি তুলে দিতে হবে, তো ওই করতে করতে মানে শটই নিতে পারিনি, তো আমি শট নেওয়ার জন্য এখানে 1-1.5 ঘন্টা আরও দাঁড়াতে হবে, বুঝতে পারলে? তো মানে অ্যাজ এ ব্লগার তুমি কিন্তু মানে তুমি ঘুরতে আসলে তোমার কিন্তু শুধুমাত্র ঘুরে দারুণ সুন্দর মানে প্রাকৃতিক পরিবেশ তুমি দেখে চলে যেতে পারবে, কিন্তু মানে ব্লগার হিসাবে তোমার আরও 2 ঘন্টা স্টে করতে হবে ভালো শট নেওয়ার জন্য, যাতে তুমি জিনিসটাকে দেখে পছন্দ করো এবং তোমার এই জায়গাটা ভালো লাগে, ঠিক আছে? চলো দেখতে থাকো এবং এনজয় করতে থাকো। আরও উপরে যখন উঠছি তখন এখানকার বাচ্চারা রাস্তায় খুব সুন্দরভাবে খেলা করছে, তাদের সাথে আমরা একটু ঘুল মিলিয়ে গেলাম।
वाओ वाओ आ गिर गया इस बार तो गिर गया कल गया था फिर गिर गया ओ अच्छा अच्छा ठीक है बहुत ही बढ़िया हाय क्यूटी स्माइल क्यूटी स्केटिंग कर रहे हैं आओ कितना सुंदर है भाई बांगाली सब समय एडवेंचर प्रिय तार जन्य हेटे जुलुकेर पथे पाड़ी दिए एवं नीचे ड्राइवर रोज है गाड़ी सह हमें ऊपर दिखे जावर चेष्टा कर सिल्क टूर जेटा तुम्हारा मेनलि देखे थको ठीक है तो कि पड़ल बरफ पड़ल ना कि ऊपर दिखे ওই সিল্ক রুট যেটা তোমরা দেখে থাকো সেই জায়গাতে যাওয়ার চেষ্টা করছি একদম রাস্তা তুমি দেখতেই পাচ্ছ আমার চারিদিকে দেখো রাস্তা পুরো বরফ হ্যাঁ আর উপরের দিকটা দেখো দেখো পুরো বরফে ঢাকা হ্যাঁ আমরা আরও ওপরের দিকে উঠে আসলাম এবং এখানে এসে দেখি একটা জুলুকের মোড় পড়েছে এবং এই জায়গাটায় জনবসতি থাকার কারণে বরফ একটু কম তাই মনে একটা জোর এলো যে এখানেই থাকবো সঙ্গে সঙ্গে ট্রাভেল এজেন্টকে কল করলাম যে আমরা এখানে থাকতে চাই ড্রাইভার বলছে থাকতে চাইছে না তো কি করি তো ট্রাভেল এজেন্ট সঙ্গে সঙ্গে ড্রাইভারকে ইনফর্ম করে দিল যে আজকে ওনাদেরকে জুলুকেই রাখতে হবে তো আমরা তাড়াতাড়ি করে নিচে ড্রাইভারকে ইনফর্ম করতে গেলাম কারণ এখানে জিও নেটওয়ার্ক পাচ্ছিল না তাই আমরা আবার হেঁটে হেঁটে নিচের দিকে ড্রাইভারকে ডাকতে গেলাম আমাদের ওই গাড়ি আমাদের ঠেলে ঠেলে নিয়ে যেতে হচ্ছে আমরা ঠেলে ঠেলে নিয়ে যাবো ঠিক আছে আমার দৌড়ানো নিয়ে ভাই কমেন্ট করবো না ড্রাইভারের একটাই বক্তব্য যে রাত্রেবেলা প্রচণ্ড বরফ পড়বে কাল সকালে রাস্তা কিন্তু পরিষ্কার করতে হবে আমি ড্রাইভারকে আশ্বস্ত করলাম যে কাল সকালের রাস্তা আমি পরিষ্কার করব এবং গাড়িটাও আমি পরিষ্কার করে দেব এবং ড্রাইভার তাতে রাজি হলো ও গাড়ি ওপরের দিকে নিতে থাকলো আমরা গাড়ির পিছনে গাড়িটাকে ঠেলতে ঠেলতে ওপরের দিকে দৌড়াতে থাকলাম যাই হোক গাড়িটা এবার একটা নির্দিষ্ট স্থানে রাখা হলো এবং এবার আমাদের হোমস্টেতে যাওয়ার পালা হোমস্টে অনেকটা নিচে এবং রাস্তা টোটালটাই বরফে ভরে আছে তো গাড়ির রাস্তাতে আমরা হোমস্টেতে কোনো মতেই পৌঁছাতে পারতাম না তার জন্য সিঁড়ি ভেঙে ভেঙে আমাদের হোমস্টের কাছে যেতে হলো এটা সবথেকে ডেঞ্জারাস পথ এটা হচ্ছে মানে তুমি নর্মাল রাস্তা দিয়ে হাঁটতে পারবে বা ইয়ে রাস্তা দিয়ে হাঁটতে পারবে কিন্তু এই এই সিঁড়ি দিয়ে সিঁড়ির উপরে বরফ পড়েছে এই এটা হচ্ছে আজকের মানে মোস্ট অ্যাডভেঞ্চারাস ছিল কিন্তু ভিডিও খুব একটা বেশি করতে পারিনি কারণ এটা মানে কি চাপের বিষয় ভিডিও করাটা এই নামাটা হ্যাঁ কারণ নিজেরা নামতে হাল টাইট ছিল আর এতগুলো লাগেজ ছিল তো নামতে পারছিলাম না গোপ্রো দেখো বারবার করে বন্ধ হয়ে যাচ্ছে কারণ এতটা ঠান্ডা মানে ও 33% চার্জ আছে কিন্তু ও বলছে কি যে পাওয়ার মানে কি চার্জ নেই পাওয়ার অফ হয়ে যাচ্ছে ঠিক আছে ইত্যাদি ইত্যাদি তো আমরা নামছি তোমরা দেখতে থাকো এবং এনজয় করতে থাকো অ্যাকচুয়ালি আমাদের হোমস্টেটা ওই পিছনে আমরা ভুল রাস্তা ধরে এই এই রাস্তা ধরে নামছি তো এটা একটা ওয়ান কাইন্ড অফ মানে অ্যাডভেঞ্চার এটা দারুণ লাগছে আমি জানি না এই অ্যাডভেঞ্চারে তোমরা কখনো পড়েছো কিনা কিন্তু এই অ্যাডভেঞ্চারটা করে আমার খুবই ভালো লাগলো ধীরে ধীরে আমরা নিচে এসে পৌঁছালাম এবং অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের হোমস্টেতে আমাদের হোমস্টেটা দারুণ সুন্দর অ্যাকচুয়ালি জুলুকের যে হোমস্টেগুলো আছে এগুলো 3-bedded বা 4-bedded হোমস্টে হয়ে থাকে আমাদের যে রুমটা দেওয়া হয়েছিল সেটা হলো 3-bedded এবং আমরা এই রুমে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিয়েছিলাম বাথরুমও খুব সুন্দর কিন্তু গিজার নেই কিন্তু তাতে কোনো চিন্তার বিষয় নেই কারণ 24 ঘন্টা এখানে গরম জলের ব্যবস্থা আছে অর্থাৎ আপনি যদি চান তাহলে হোমস্টের মালিক এবং তার মালকিনের সাথে কথা বলে জাস্ট 10 মিনিটের মধ্যে গরম জলের ব্যবস্থা করে নিতে পারেন আমরা যে হোমস্টেতে ছিলাম এবং আমরা যে জুলুকে ছিলাম সেটার যে এক্সপিরিয়েন্স সেটা আমি যদি একটু সিনেম্যাটিক ওয়েতে না দেখাতে পারি তাহলে এই জিনিসটাই পুরো বেকার হয়ে যাবে তা এবার আমি একটু সিনেম্যাটিক শটে যাচ্ছি আমরা হোমস্টেতে লাগেজ রেখে একটু ফ্রেশ হয়ে নিয়ে লাঞ্চ সেরে নিলাম
লাঞ্চ সেরে আমরা একটু রেস্ট নিলাম। বিকালের দিকে বেরিয়ে পড়লাম এখানে লোকালে পায়ে হেঁটে ঘোরার জন্য। লোকালে বলতে এখানে আছে মহাদেবের মন্দির, যেটা ওপর থেকেও দেখা যাচ্ছিল। আমরা সাদা বরফে মোড়া রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম মহাদেব মন্দিরে। তবে মহাদেব মন্দির ওই বিকালের টাইমে বন্ধ ছিল, তাই ভেতরে আর প্রবেশ করতে পারিনি, বাইরে থেকেই আমরা নমস্কার করে বেরিয়ে চলে এলাম। এইবার চিন্তা ভাবনা করলাম যে এখান থেকে কি ওপরের দিকে যাওয়া যেতে পারে, তাই ওপরের দিকে একটু হেঁটে উঠতে থাকলাম সেই সিঁড়ি ভেঙে, কিন্তু এবার অন্য রাস্তা দিয়ে। ওপরের দিকে উঠলাম এবং আমরা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আর্মি বেস ক্যাম্পের কাছে, এবং সেখানে গিয়ে জানতে পারলাম যে ওপরের যে সিল্ক রুট, যেটা এখান থেকে আরও 13-14 কিলোমিটার ওপরে অবস্থিত, সেই রাস্তাটা টোটালি ক্লোজ। অর্থাৎ সিল্ক রুটে আমরা এবছর যেতে পারছি না বা এবার যেতে পারছি না, তার জন্য আমাদের সিল্ক রুটটা টোটালি মিস হয়ে গেল। কিন্তু আমরা তবুও এই যে আর্মি বেস ক্যাম্প তার আশেপাশে ঘুরে দেখতে থাকলাম, এবং এই জায়গাটায় দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। একদম টোটালি বরফের মধ্যে দিয়ে ঘুরে আসলাম। এই যে জায়গাটা, এটা 9400 ফিট উচ্চতায় অবস্থিত, এবং দাঁড়াও কানটা ঢেকে নিই। হ্যাঁ, এবং এই সামনে হচ্ছে মিলিটারি বেস ক্যাম্প আছে, তো এখানে ড্রোন ফোন উড়ানো যাবে না। আর আমি তো বরফের মধ্যে গিয়ে টোটালি ভিজে গেলাম। তবে ওই যে গামবুটগুলো পাওয়া যায় 100 টাকা করে ভাড়া নিচ্ছিলো, তো ওটা তোমরা নিয়ে নিতে পারো একদিনের জন্য, একদিন থাকবে, 100 টাকা করে ভাড়া নেবে, তো ওটা নিয়েই যাবে, নেবো নাহলে জুতো ফুতো সব ভিজে যাবে। আমি তো হেয়ার ড্রায়ার দিয়ে শোকাবো ভাবছি হোমস্টেতে গিয়ে, ঠিক আছে। তো চলো, আর আজকের জন্য এই পর্যন্তই রাখছি। এই বাইরের জার্নি, এরপরে হোমস্টে থেকে রাত্রেবেলা খাওয়া দাওয়া করবো। এখানে বনফায়ারের ব্যবস্থা করার কথা বলেছিলাম, কিন্তু চারিদিকে বরফ, বলছে কি এখানে কাঠ নেই এখন, মানে বনফায়ারটা করতে পারছে না, চিকেন বারবিকিউটাও আজকে হচ্ছে না। তো কাঠ আসবে হচ্ছে তোমার ইয়ে থেকে, ওই মানে পদম ট্রেন থেকে, মানে এখান থেকে 13-14 কিলোমিটার নিচে, তো একটু কস্টলি হয়ে যাবে ওদের জন্য, আর আনতেও একটু কষ্ট হবে, আর রাস্তা পুরোপুরি বরফে আর কি ভরে গেছে, তো তার জন্য ইয়ে হচ্ছে না। তো আজকে শুধু খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, আর বেশিটা দেখাবো না। সন্ধ্যায় রুমে ফিরে চা ও স্ন্যাক্স খেয়ে নিলাম। ঠান্ডা একদম জাঁকিয়ে পড়েছে, মনে হচ্ছে রাতে আবার স্নোফল হবে। রাতে আমরা ডিনার সেরে নিলাম, এবং আমাদের আজকে সারাদিনের ক্যাপচার করা ছবিগুলো ইনস্টাগ্রাম ও ফেসবুকে পোস্ট করতে থাকলাম। আপনারা চাইলে আমাদেরকে ইনস্টাগ্রামে ফলো করে সেই ছবিগুলো দেখেও নিতে পারেন। Day 3, সকালে উঠে চারিদিকে একটু ঘুরে দেখতে থাকলাম, দেখি ওয়েদারের কেমন অবস্থা। উঠে দেখি রাতে স্নোফল হয়নি, তাই ভেবেছিলাম সিল্ক রুট যাবো এখান থেকে যদি পারমিশন পাওয়া যায়, কারণ জুলুক এলে সিল্ক রুট না ঘুরলে জুলুক ঘোরা কিন্তু কমপ্লিট হয় না। রুমে আমাদের চা চলে এলো, ব্যালকনিতে দাঁড়িয়ে গ্রিন টিতে চুমুক দেওয়া বাঙালির তৃপ্তি যেন আলাদা লেভেলের। আমাদের চা খাওয়া হয়ে গেলে তাড়াতাড়ি আমরা রেডি হয়ে নিলাম, এবং আমাদের এখান থেকে বেরোতে হবে, তার জন্য ব্রেকফাস্ট করতে আমরা নিচে চলে এলাম। ব্রেকফাস্ট করতে করতেই শুরু হয়ে গেল স্নোফল, যদিও সেটা একদমই ধীরে ধীরে হচ্ছিল। এরপর শুরু হয়ে গেল খুবই জোরে স্নোফল। আমরা আর দেরি করলাম না, সমস্ত কিছু ব্যাগের মধ্যে ঢুকিয়ে আমরা ওপরের দিকে হাঁটতে শুরু করলাম। বন্ধুরা, এখন তো স্নোফল, কোন দিক দিয়ে? আমি আছি তলায়, পড়ে গেলে ধরবো। হ্যাঁ হ্যাঁ, পুরা খারাপ হয়ে গেছে, থোড়ি দের পেলে নিকালনা চাহিয়ে থা। হ্যাঁ চল ডান দিকে বাবা। ভাই, এই এক্সপিরিয়েন্স আমার কাছে একদম নতুন। হ্যাঁ, কী অবস্থা দেখো, আমার জামা কাপড় পুরোপুরি, আস্তে 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 আস্তে,
এখান থেকে বেরোচ্ছি। হ্যাঁ পুরোপুরি স্নো। ও হ্যাঁ লেভেল ভাই, লেভেলের বিউটি। আমাদের অ্যাটাচি খুবই ভারী ছিল এবং বড় ছিল, কিন্তু হোমস্টের মালিক এত ভালো যে আমাদের এই অ্যাটাচিটা বয়ে নিয়ে গাড়ি অবধি দিয়ে এলো, এবং আমাদের এটা দেখে খুবই মনটা ভরে গেল, কারণ আমরা ওটাকে টেনে নিয়ে উপর অবধি যেতে পারতাম না, কারণ সকলের পিঠে ব্যাগ এবং আমার ব্যাগটা একদমই ভারী, কারণ আমার ব্যাগ ভর্তি ক্যামেরা, একার দ্বারা ক্যামেরা করতে করতে উপরে নিয়ে যাওয়া সম্ভব নয়। তার জন্য ওনাদেরকে মন থেকে ধন্যবাদ। আমি পারলে এই হোমস্টের নাম্বারও ভিডিও ডেসক্রিপশানে প্রোভাইড করব, কিংবা আপনি ট্রাভেল এজেন্টের থ্রু এই হোমস্টেতে এসে থাকতে পারেন, খুবই ভালো আপ্যায়ন পাবেন এটা আমি বলতে পারি। ড্রাইভার জানিয়ে দিল যে প্রচণ্ড স্নোফল হচ্ছে, এখান থেকে যদি এখন নিচের দিকে না বেরিয়ে যায় তাহলে খুবই সমস্যায় পড়বো আমরা, এবং গাড়ি বেরোবে না, এখানে দিনের পর দিন আটকে থাকতে হবে। তাই আমরা সিল্ক রুট যাওয়ার চিন্তাভাবনা ত্যাগ করে তাড়াতাড়ি গাড়িতে এসে বসলাম। এখন মনে একটু দুঃখ নিয়ে বরফ ছেড়ে ফিরতে হবে গ্যাংটকের দিকে। আমরা ধীরে ধীরে জুলুক থেকে নিচের দিকে নামতে থাকলাম এবং পদমচেন হয়ে আমরা পৌঁছে গেলাম গ্যাংটক। এই জার্নিতে বরফ দেখতে পেয়ে এবং স্নোফল পেয়ে মোটামুটি আমাদের মনটা একদমই পরিপূর্ণ। তবে সিল্ক রুট দেখতে অবশ্যই দ্বিতীয়বার আসতেই হবে আমাদের এখানে, এবং এখানে এলে অবশ্যই জুলুক বা পদমচেনের এই হোমস্টেতে আমরা থাকবই থাকব। আমাদের নেক্সট পর্বে আমরা দেখব গ্যাংটকের বাকি অংশ, তো ততক্ষণ সঙ্গে থাকুন। আজকের ভিডিওটা এ পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই জানাবেন কবে কোথায় দেখেছেন লাস্ট স্নোফল। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকে ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের সেকেন্ড চ্যানেল বি লাইভ কৌশিক অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন হিন্দিতে ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে আমাদের এই সিরিজের নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই।